নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এতদিন যে অভিযোগটা বিরোধীরা তুলছিল অর্থাৎ সেই দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতির অভিযোগে শাসক দলের ভেতরটাও এবার নড়বড় করতে শুরু করে দিল, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে, এই শাসক দলের যে অগ্রগতি, শাসক দলের যে ভোটে জয়, জলের বাইরে যেটুকুনি আছে সেটা কিন্তু সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটের একদম নিঃশর্ত সমর্থন এই এই শাসক দলকে কিন্তু 2021 বৈতরণী পার করতে সাহায্য করেছিল। সেই সংখ্যালঘু ভোটেও কি এবার ফাটল দেখা দিল? এবং সব থেকে বড় কথা, শিক্ষিত সংখ্যালঘু ভোট, যেটা যেখানে রাজ্যের একটা বড় অংশ শাসক দলের দিকে আঙুল তুলছে দুর্নীতির প্রশ্নে, এবং এই দুর্নীতিকে আটকানো দূরের কথা, তাকে আরো বেশি প্রশ্রয় দেওয়ার প্রশ্নে, সেই 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 জায়গাটাতেও সংখ্যালঘুদের যে শিক্ষিত সমাজ রয়েছে তারা কি সেখানে নাম লেখাতে চলেছে? ফলে আগামী দিনে শাসক দলের এই রাজ্যে রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক অগ্রগতি দুটোই কি ব্যাহত হতে চলেছে? এবং বিশেষ করে এই সংখ্যালঘু ভোটে ধাক্কা খাওয়ার পর 2024 লোকসভা নির্বাচনে ঠিক ইকুয়েশনটা কোথায় দাঁড়িয়ে থাকবে, কতখানি ভরাডুবি হবে শাসক দলের, সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে শাসক দলের রাজ্য স্তরের নেতারা তাদের ভূমিকা নিয়ে। কেন এত দল ছাড়ার হিড়িক হচ্ছে, কেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদটা এবার শাসক দলের মধ্যে থেকে উঠছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাদের দুটো ইনসিডেন্ট আজকে দেখাবো, যেটা গতকালই ঘটনাটা ঘটেছিল আলিয়া ইউনিভার্সিটি। গতকালই আমার কাছে এই খবরটা এসেছিল কিন্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। আলিয়া ইউনিভার্সিটি, সেখানে গণপদত্যাগ আলিয়ায় নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। দেখতেই পাচ্ছেন এখানে আলিয়া ইউনিভার্সিটি মানে এই মুহূর্তে যদি ধরা হয় সে যে সংখ্যালঘুদের যে পড়াশোনার জায়গা, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই আলিয়া বিশ্ববিদ্যালয়। এবং এখানকার উপাচার্য নিয়োগ থেকে শুরু করে এখানকার যে ছাত্র ইউনিট, সেই সমস্ত কিছু নিয়ে মাঝে মাঝে বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটা কলকাতার মধ্যেই রয়েছে, যেটা তৃণমূলের যে মেন কার্যালয় তার কার্যত নাগালের মধ্যে রয়েছে, সেখানে দুর্নীতির প্রশ্ন তুলে সমস্ত প্রায় 90% তৃণমূল কংগ্রেসের যারা এখানে প্রতিনিধি ছিলেন তারা এবং তাদের সমর্থক তারা নাকি পদত্যাগ করলেন। এবং সেখানে একটাই অভিযোগ উঠছে যে দুর্নীতির প্রশ্নে, দুর্নীতি আটকানো তো অনেক দূরের কথা, সেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে, যেটা আর তারা মেনে নিতে পারছেন না। অর্থাৎ যে যে দুর্নীতির অভিযোগ উঠছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, আমরা দেখেছি শিক্ষক নিয়োগে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং সেখানে রাস্তায় যারা শিক্ষিত যুবক সাধারণ মানুষ তারা কিন্তু বসে রয়েছেন, এবং প্রত্যেকে মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে, যখন তারা আন্দোলন করছেন সেটাকে কটাক্ষ করা হচ্ছে এবং সেখানে পুলিশ লেলিয়া দেওয়া হচ্ছে। এমনকি স্বতঃপ্রণোদিত হয়ে যখন দেখলেন যে সমস্ত ঘটনাটা হাতের বাইরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার একটা দারুণ রিয়াকশন তৈরি হচ্ছে যেটা শাসক দলের বিপক্ষে যাবে, তখন শাসক দলের এমপি তথা তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে বলেছিলেন তিনি নাকি সলভ করে দেবেন, তিনি কথা বলবেন, কিন্তু আদতে কাজ করা হয়েছে। তো এই যে দুর্নীতি দেখা যাচ্ছে এবং সিবিআই ইডির যে তদন্তে দেখা যাচ্ছে, এবং সেখানে শাসক দলের একের পর এক রাঘব বোয়াল ধরা পড়ছে, এবং তদন্ত যেদিকে ইঙ্গিত দিচ্ছে এটা কোনো ইন্ডিভিজুয়াল দুর্নীতি নয়, এটা একটা র্যাকেট, একটা সিস্টেম, একটা করাপশনের সিস্টেম তৈরি করা হয়েছে, এবং সেই তার মাধ্যমে এই দুর্নীতিটা হয়েছে, সেই যে ছাপটা তুলছে, এবার সেটা বিশ্ববিদ্যালয়ের চত্বরেও কিন্তু চলে এলো। এবং সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটছে, গণপদত্যাগ ঘটছে, তখন বুঝতেই হবে ইস্যুটা কিন্তু অনেক গভীরে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আনিস খান কাণ্ড বা বুকটুই কাণ্ড, সেসব নিয়ে কিন্তু সংখ্যালঘু মননে একটা শাসক দল থেকে দূরত্ব তৈরি করা হয়েছে। বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে শাসক দলের তরফ থেকে এনআরসি বা সিএ জুজু দেখিয়ে এতদিন কিন্তু সংখ্যালঘু সমাজকে ত্রস্ত করে রাখা হয়েছিল, তাদের ভুল বোঝানো হয়েছিল যে এই বাংলায় যদি তৃণমূলের বাইরে অন্য কোনো সরকার আসে তারা কিন্তু এই সংখ্যালঘুদের এই দেশ থেকে নাকি বার করে দেবে, এই ধরনের কথা বলেই তারা কিন্তু এই সংখ্যালঘু ভোটটাকে একত্রিত করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ভোটে জেতার পর এই সংখ্যালঘু সমাজের যে উন্নয়নের কথা শাসক দল বলে থাকে সেটা কিন্তু সত্য নয়, এবং সেখানে যখনই শাসক দলের বিরুদ্ধে কেউ কথা বলছে সেখানে কিন্তু সাথে সাথে সেই সেই যে সংখ্যালঘুদের প্রতি দরদ সেটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। এর পাশাপাশি শাসক দলের বিপক্ষে কথা বলা অনেক দূরের কথা, শাসক দলের যে নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তারও বলি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সংখ্যালঘুর। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখলাম এতগুলো প্রাণ ঝরে গেল, এবং বেশিরভাগ
নেত্রী সেটা কিন্তু ঘটেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে সংখ্যালঘু মুখ। সুতরাং সব জায়গা থেকে শাসক দলের অস্বস্তি সংখ্যালঘু ভোট নিয়ে বাড়ছিলই। সেখানে যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিটটা একসঙ্গে পদত্যাগ করলো, তা কিন্তু আগামী দিনে শাসক দলের জন্য বড়সড় ধাক্কা হতে চলেছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিক্ষিত ছেলেপিলে তারা যখন দুর্নীতির প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদটা কি যে এখানে যিনি পর্যবেক্ষক আছেন তার কাছে দুর্নীতির অভিযোগ নিয়ে গেলে সেটাকে তো কোনো রকম রিজলভ করা হয় না, উল্টে সেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়। যদিও সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন শাসক দল বলছে তাদের ছাত্র পরিষদের যে যিনি যে রাজ্যের পদাধিকারী রয়েছেন যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু দুর্নীতি নিয়ে কি সত্যিই ভুল বোঝাবুঝি হয়? আর যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে ভুল বোঝাবুঝিটা কোথায়? ভাগ বাটোয়ারা নিয়ে ভুল বোঝাবুঝি? তাহলে দুর্নীতির প্রশ্ন তুলে এতগুলো ছেলে যারা এতদিন ধরে ছিল তারা কেন পদত্যাগ করলো, সেই প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠে যাচ্ছে। এবং এটা তো শুরুয়াত, এই দুর্নীতির প্রশ্নে আপনারা বুঝতেই পারছেন আদালতের কড়া নির্দেশ রয়েছে, কড়া নজরদারি রয়েছে এবং সেখানে ইডি এবং সিবিআই তদন্ত করছে, একের পর এক রাঘববোয়াল জেলে যাচ্ছে এবং কোটি কোটি টাকা তারা খরচ করছে জামিনের জন্য, কিন্তু এক বছর অতিক্রান্ত হলেও একটা লোকও জামিন নিয়ে বেরিয়ে আসতে পারছে না। সুতরাং ইডি বা সিবিআইয়ের হাতে কতখানি কংক্রিট প্রুফ আছে, কতখানি এয়ারটাইট প্রুফ আছে সেটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সুতরাং তাদের কাছ থেকে জেরাতে যে নতুন তথ্য উঠে আসছে তাতে কিন্তু আগামী দিনে আরও বড় বড় রাঘব বল যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পদত্যাগ কি আরও বেশি দেখা যাবে, এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে। এবং যে প্রশ্নটা তার সঙ্গে উঠছে যে এইভাবে যদি ছাড়ার হিড়িক হয় তাহলে কি হবে আগামী দিনে সংখ্যালঘু ভোট নিয়ে? কেননা যে ভোটের অঙ্ক বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 31% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তার সঙ্গে 12-13% আরও ভোট আছে যেখানে বলে দেওয়া হচ্ছে যে পাইয়ে দেওয়ার ভোট বা করে কমে খাওয়া ভোট, এই সব মিলিয়ে 44-45% একটা ডেডিকেটেড ভোট তারা কিন্তু পাচ্ছে এবং সেখানে ম্যাক্সিমাম সিট তারা বার করে নিচ্ছে। কিন্তু সংখ্যালঘু মননে যদি সেই ফাটল ধরে, বিশেষ করে শিক্ষিত সংখ্যালঘু সমাজে যদি সেই ফাটল ধরে এবং তারা দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে আর যদি কোনো রকম প্রশ্রয় না দেয়, তৃণমূলকে যদি আর কোনো রকম তারা মেনে নিতে না পারে, সমর্থন না দেয়, তাহলে কিন্তু একটা বড় অংশের ফাটল দেখা যাবে এবং সেটা যদি 5-6% ভোটও শিফটিং হয় তাহলে কিন্তু এই শাসক দলের ভরারুবি অনির্বার্য। এই তো গেল রাজ্যের খবর। রাজ্যের বাইরেও কিন্তু তৃণমূলের হাল রীতিমতো বেহাল হয়ে যাচ্ছে। ত্রিপুরাতে জোড়াফুল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরা যিনি রাজ্য সভাপতি ছিলেন তিনি। আপনারা জানেন যে মাস আষ্টেক আগে যখন ত্রিপুরা নির্বাচন হচ্ছে তার আগেই ঢাকঢোল পিটিয়ে কিন্তু পীযূষ কান্তি বিশ্বাসকে যোগদান করানো হয়েছিল তৃণমূল কংগ্রেসে এবং তার সঙ্গে আরও 4-5 জন কংগ্রেসের প্রাক্তনী তারা কিন্তু যোগদান করেছিলেন। এবং তারপর আমরা দেখলাম যে ত্রিপুরাতে কুণাল ঘোষরা বলেছিলেন যে তুড়ি মেরে 5 মিনিটে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চান তিনি নাকি সরকার গড়ে নিতে পারেন, কিন্তু তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রাখেন, যে গণতান্ত্রিক পদ্ধতি আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখলাম, মিউনিসিপ্যাল ইলেকশনে দেখেছিলাম। যাই হোক, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আস্থা রাখেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে বিজেপিকে ত্রিপুরা থেকে ছুঁড়ে ফেলে দেবেন এবং ত্রিপুরায় দ্বিতীয় একটি রাজ্য হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে সরকার করবেন। কিন্তু আমরা দেখলাম টোটাল নোটার সঙ্গে আপ্রাণ লড়াই করে তৃণমূল কংগ্রেস সেখানে শূন্য হলো এবং নোটার থেকেও কম ভোট পেয়ে সেখানে শেষ করলো। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসই মুখ, তৃণমূল কংগ্রেসই পারে, কংগ্রেসের কোনো রকম কোনো ক্ষমতা নেই, যেখানে যেখানে বিজেপি আছে তৃণমূল কংগ্রেস গিয়ে লড়াই করবে, এরকম গরম বক্তৃতা অনেক ছোকরা নেতা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে কি দেখা গেল, যেখানে যেখানে লড়াই করতে গেছে বিগ জিরো, গোয়াতে বিগ জিরো, ত্রিপুরাতে বিগ জিরো, মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে কয়েকটা MLA পেয়েছে কিন্তু সে 12 জন MLA কে নিয়েছিল, 5 জন MLA কে মাত্র জেতাতে পেরেছে, তারাও কতদিন তৃণমূলে থাকবে নাকি অন্য দলে চলে যাবে সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সুতরাং বাইরের রাজ্যে তৃণমূলের যে অ্যাকসেপ্টেন্স সেটা তলানিতে, সেটা শূন্যতে, সেটা সকলের কাছে এস্টাবলিশ হয়ে গেছে। এরপর যে কংগ্রেসকে এতদিন ধরে গালাগালি করেছে এবং বলার চেষ্টা করেছে বিজেপি বিরোধী সব থেকে বড় মুখ তারাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, এখন গিয়ে দেখা যাচ্ছে সেই কংগ্রেসের হাতে পায়ে ধরতে হচ্ছে আমাকে জোটে নাও। এখন সেই জোটটা আলটিমেটলি ঘোট হয়ে যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে। আর যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় তাহলে কংগ্রেসে চলে যাওয়াই ভালো, যদি সিপিএম এর সঙ্গেই জোট করতে হয় তাহলে সিপিএম এ চলে যাওয়াই ভালো। পশ্চিমবঙ্গের বাইরে এই দুটো দলের তবু তো কিছুটা এক্সিস্টেন্স আছে, তৃণমূলের তো সেটুকুনিও নেই। সুতরাং সেই জায়গা থেকেই কি এবার বাইরের রাজ্যে এই ধরনের সিদ্ধান্ত হলো। এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে এই রাজ্য সভাপতি যিনি পদত্যাগ করলেন
সেই পদত্যাগের পরে সেখানে যিনি দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষক হিসেবে তিনি সাংবাদিকদের বলেছেন যে এটা কেন হয়েছে তিনি জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং তিনি জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন রাজ্য সভাপতি, একটা রাজ্যের সভাপতি তিনি পদত্যাগ করছেন এবং সেখানকার পর্যবেক্ষক তিনি সেটা জানেনই না, কেন সেই এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? এখন এই এই যদি চিত্র হয় রাজ্যের বাইরে, অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপটা সরাসরি নেই, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে পশ্চিমবঙ্গও কি আগামী দিনে সেই একই জিনিস হতে চলেছে? কেননা বিরোধীরা যেটা অভিযোগ করছেন, বহু জায়গা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপ দলের উপর আলগা হয়ে যাচ্ছে। যার একটা বড় উদাহরণ আগেই দেখালাম যে শাসক দল কলকাতায় তাদের সদর দপ্তর, আর সেই কলকাতাতেই থাকা আলিয়া ইউনিভার্সিটি, সেখানকার যত ছাত্র নেতা আছেন সকলে একযোগে পদত্যাগ করছেন দুর্নীতির অভিযোগ তুলে, এবং শীর্ষ নেতৃত্বকে বারবার জানিয়েও দুর্নীতির কোনো সুরাহা পাননি, বরং সেই দুর্নীতিতে আরো বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। অর্থাৎ গ্রিপের বাইরে যে যাচ্ছে, বিরোধীরা যে অভিযোগ করছে, এটা তো ভুল কিছু নয়। তাহলে এটা যখন ত্রিপুরাতে শুরু হয়েছে, এই রাজ্যেও কি সেই একই ঘটনা শুরু হতে চলেছে? দলে দলে মানে দলত্যাগ করার যে হিড়িক, সেটা কি দেখা যাবে 2024 লোকসভা নির্বাচনের আগে? এবং যদি ইডি সিবিআই তৎপরতা বাড়ে, যদি আরো বেশ কিছু রাঘব বল ভেতরে যায়, তখন কি এই গ্রিপটা আরো আরো হালকা হতে শুরু করবে? এবং আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে শাসক দলের ভরাডুবিটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দুটো ঘটনা, দুটো পদত্যাগ কিন্তু অনেক 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 প্রশ্ন তুলে দিচ্ছে শাসক দলের দিকে, এবং বিশেষ করে তাদের আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ এই রাজ্যে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে সব মিলিয়ে দুর্নীতির প্রশ্নে কিন্তু কার্যত হাঁসফাঁস অবস্থা হতে চলেছে শাসক দলের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এমনটাই মনে করছেন বিরোধী দলের নেতারা। আপনারা কি মনে করছেন, সত্যি শাসক দলের পতনের সময় শুরু হয়ে গেছে, নাকি এগুলো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা? আরামসে ট্যাকল করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।